প্রবাস নামক জেলখানায় চারটি বছর কাটিয়ে দিলাম, যার ভিতরে আশা সহজ, বাহির হওয়া অনেক কষ্টের। প্রবাসে পাড়ি জমাবো কখনো স্বপ্নেও ভাবিনি। জীবিকার তাগিদে গৃহ পরিজন ছেড়ে অগত্য পরবাসের খাতায় নাম লিখতে হলো। প্রথম দিকে ব্যাপারটা বনবাসের মতোই লাগত। একজন প্রবাসী প্রতিদিনই নিত্য নতুন ঘটনার সম্মুখীন হয়, অভিজ্ঞতার ভাণ্ডারও বৃদ্ধি পেতে থাকে সেই সঙ্গে। এভাবেই কেটে গেল চারটি বছর। প্রবাস জীবন শিখিয়েছে কিভাবে কিভাবে আশপাশে ঘটে যাওয়া অনেক কিছুকেই এড়িয়ে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয়। নিরাশার অতল গহ্বরে হারিয়ে যাওয়া ছেলেটা হাতে হাত চেপে চোখের নোনা জলকে উপেক্ষা করে বলতে শিখেছে, আমি ভালো আছি মা, তোমরা ভালো আছো তো? সকালে ঘুম থেকে উঠাতে যাকে বাড়ি শুদ্ধ লোককে ডাকাডাকি করতে হতো, প্রবাসী হবার কারণে তাকে সূর্যি মামার আগে জেগে উঠতে হয়, একটু তো বিলম্ব হতে পারবে না। জ্বর ঠান্ডাকে পেছনে ফেলে, রোদ বৃষ্টি পেছনে ফেলে এগিয়ে যায় স্ব উদ্যমে। একসময় বন্ধুদের নিয়ে অস্থির জীবন যাপনে অভ্যস্ত ছেলেটিকে অন্য এক অস্থিরতায় পেয়ে বসে, আর তা হলো বিদেশে আসার দাদ দেনা, ফেরত দেওয়ার অস্থিরতা। প্রতিটি টাকা খরচ করতে তাকে দুবার ভাবতে হয়। দেশে যেই ছেলে কোনো কাজই করেনি, প্রবাসে তাকেই একটি রোববার কাজে বন্ধ দিলে হতাশায় পেয়ে বসে, এই ভেবে যে এই মাসে টাকা কমায় হবে। ঘর থেকে বেরোলেই যার রিক্সা লাগত তাকে এখন সচক্র জানে অথবা দ্বিচক্র জানে পাড়ি দিতে হয় অনেকটা পথ। মায়ের আঁচল তলে বেয়ে ওঠা বিতু সন্তান হাজার মাইল দূরে নির্বিঘ্ন দিবানিশি কাটায় শুধু প্রবাসী বলেই। নরম বিছানায় গা এলিয়ে দেওয়া তখন স্বপ্নের মতো হয়, কারণ নরম বিছানার জায়গা কাঠের তক্তা দখল করে নিয়েছে। হ্যাঁ, ভালো আছি, তারপরও বেশ আছি।